দলসিংপাড়া এলাকায় শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক দাতাল হাতির মৃতদেহ উদ্ধার হলো। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত দলসিংপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। শুক্রবার সকালে দলসিংপাড়া এমএসকে স্কুলের পেছনে নালায় একটি দাতাল হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর বনদপ্তরে খবর দেয়। ঘটনাস্থলে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার ও বনদপ্তরের কর্মীরা পৌঁছায়। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা। তাই আর দেরি কেন, চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। চিলাপাতা বানিয়া রিভারভিউ রিসর্ট, পাহাড় নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা। এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901। এছাড়াও গোয়াই বিবো ও মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারবেন।